নিজের হাতে লাগাইন না, গাছ দিয়ে পা শাক পাতা খাইতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা, যে যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি ব্যাককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো আজকে লইয়াছি একটা সুন্দর ব্লগ ভিডিও, আর সব থেকে সুন্দর হয়েছে একটা রেসিপি। তো এই রেসিপিটা অসম্ভব সুন্দর, তো দেখতেই পাইতেছেন। এখানে মোর মায়ে হয়েছে মোর বারান্দায় কিছু গাছ লাগাইছিলাম, সেই গাছ দিয়ে শাক পাতা তুলতে আছে। তো এখানে আলু পাতা উড়াইছে আর হয়েছে পুঁই শাক পাতা উড়াইছে। তো এই পাতা আলাদা করে এর আগেও একদিন ভাজি করছিল, এরপরে আবার এই আজকে আবার একটু তুলতে আসিল। তো এই জিনিসটা হয়েছে যে একটা চিংড়ি মাছের পাতুরি রেসিপি করবে, হের লেগেই অল্প কয়টা শাক পাতা নিতেছিল। তো যেহেতু মোর নিজের হাতেই লাগাইন না গাছ, তো হ্যাঁ দেয় একটু তুললে নিল, আর মোর মায়ের সুন্দর করে তুলতে পারে এর লেগেই হ্যাঁ কইলাম একটু তোলো আর মুই একটু ভিডিও করি। তো এই জায়গায় দেখতেই পাইছেন ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ ছিল মোর বাসায়। তো হেডেরে কেমনে খামো কী খামো কইতারি না, এর লেগেই একটু পাতুরির লেগে মোর মায় আসলে লইছে। তো এনে চিংড়ি মাছ লইছে, হের মধ্যে কাঁচামরিচ কুচি লইছে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া, আর এরপর তেল, এরপরে একটু পেঁয়াজ বাটাও দিছিল। তো এরপরে এটারে সুন্দর কইরা আপনার একদম ভালো কইরা হাতে মাইখা লইতে হইবে, আর পাতুরি যেহেতু তো হাতে না মাখলে হইবে না। তো চিংড়ি মাছ যে এইভাবে খাই খাওয়া যায় পাতুরি হিসেবে, হ্যাঁ মুই প্রথম জানলাম, মুই এর আগে কিন্তু এরমভাবে খাই নাই, এই প্রথম মোর মা এটা করে দিল। যাই হোক, চারপাশের অনেক সাউন্ড শোনা যাইতে আছে, আসলে মুই ভিডিওটা এডিটিং একটু আগেই করছি, তো মোর আশেপাশে অনেক শব্দ হইতে আছে, যেহেতু আজকে রাত্রে এডিটিং করতে পারি নাই, এর লেগেই আসলে এই সমস্যাটা, একটু ইগনোর করবেন। তো যা কইতেছিলাম, এরপরে হয়েছে মোর মা এই যে কলা পাতা লইয়াছিল, মোগো বাসার সামনেই একটা কলা গাছ আছে, সেই কলা গাছ দিয়ে কলা পাতা কাইটে দিয়ে গেছে মোর চাচাই। যাই হোক, ওই যে চাচাই আইসা যখন না কলা পাতা দিয়ে গেছে, তো মোর মায়ে একদম সুন্দর করে প্রসেসিং করে লইছিল কলা পাতাটারে, সুন্দর করে ধুইয়া টুইয়া মুচ্ছা তারপরে কাটটা লইছিল, যেডুক যেডুক করে হ্যার কাটতে হয়। তো এই যে মাইখা চিংড়ি মাছটা রাখছিল, হেডারে সুন্দর করে হাত দিয়ে বসায় দিছে সেই কলা পাতার উপরে, আর পরতে পরতে কলা পাতা দিতে হয়, নয়তো কিন্তু নিজ দিয়ে পুড়ে যায়। আর ওই যে শাকটুক তুলছিল, সেই শাকটারে সুন্দর করে ওই মশলার মধ্যে আবার একটু মাইখা ঝুঁকে এরপরে কলা এই যে চিংড়ি মাছটার উপরে দিয়া দিছে। তো এইরমই কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতে আছে, সবুজ সবুজ কি আর কমো, মানে মোর তো জিভেই পানি চলিলাইতে আছে, কি আর কমো। তো এই যে দেখতে পাইতেছেন ঢাকনাটা উড়ানোর পরে প্রথম পর্যায়ে যে অবস্থা, শাক পাতা একদম মাছের সঙ্গে লাগিয়ে গেছে, আর এটা দেখে তো অসম্ভব ভাল লাগছিল, মোর খাইতেও মন চাইছিল। এখন আবার হয়েছে এটার উল্টাইনার প্রসেসিং। তো মোর মাই আসলে এইসব করতে পারবে, মুই কিন্তু এইসব পারবো না, মোর দ্বারা এইসব কাম আসলে সম্ভব না, মুই করতে গেলে মোর আতত পুজো মুজা একাকার হইয়া যাইবে। যাই হোক, হে বহুত সিস্টেম সিস্টেম কইরে এটার আবার উল্টাইছে। তো যেহেতু কলা পাতা এটারে দুই হাত দিয়ে দৈরা উড়ান যাইতো আসলে, কিন্তু হাতে গরম লাগতেছিল, তো মোর মা হেরপরে এইডারে এই আবার উপর দিয়া দুইটা কলা পাতা দিয়ে হেরপরে হেডারে উল্টাইয়া দিয়ে তারপরে উড়াইছে। তো যাই হোক, এই যে উল্টানো ফুলডানো হইয়া গেছে, তো দেখতেই পাইতেছেন একদম তেলমাল সব উপরে আইয়া পড়ছে। আর যাই হোক, এই যে দেখেন কি সুন্দর হইছে, আর কি যে দেখতে সুন্দর হইছে, খাইতে যে এত মজা হয়েছে কি আর কমো। তো এরপরে আবার ডাকা দিয়ে দিছে, এরপরে সুন্দর মতো করে ভাজা ভাজা হইয়া গেছে। আর এই যে দেখেন মুই খাইতেও লইয়া গেছি, একদম প্লেটে লইয়া খাইতে বসে, আর এত সুন্দর মজা হইছে কি আর বলবো। আপনারা অবশ্যই মোর এই মোর মার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। চিংড়ি মাছও যে এরকম করে রান্দা যায় মুই প্রথম দেখলাম, আর সত্যি খাইতে অসম্ভব মজা হয়েছে। তো মোর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর এই তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।